ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ওয়াচিং নাও অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস আজকে ব্লগটা বেসিক্যালি হচ্ছে পোড়াধাও মেলাতে যাব এটা বগুড়ার গাবতলী উপজেলার 400 বছর পুরনো ঐতিহ্যবাহী পোড়াধাও মেলা এটা কিন্তু জামাই মেলা নামে পরিচিত গাইস আজকে ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে পোড়াধাও মেলাতে যাচ্ছি পোড়াধাও মেলা একটা ব্লগ হবে আমি আর আরিফ ভাই যাব এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টা তো আমরা বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে তো চলেন বেশি আর কথা না বলি তো যাই মেলার দিকে সবকিছু কথা তো লেটস গো তো রাইট নাও গাইস এখন আমরা পোড়াধাও মেলার এখানে চলে আসছি তো চলেন এখন আমরা যাবো মেলার ভিতরে মেলার দিকে যাচ্ছি চলেন লেটস গো সো গাইস মাত্র ঢুকে বললাম মেলার ভিতরে পোড়াধাও মেলা গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো যে পোড়াধাও মেলা সেটাতে মাত্র ঢুকলাম তো মেলা দেখতেছি অনেক লোকজন আসছে আর কি এখন বাজে প্রায় 9টা আমরা 8টার দিকে বগুড়া থেকে রওনা দিচ্ছি এবং এদিকে আরিফ ভাই শুট নিচ্ছে আমরা বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি কোথায় বড় মাছ উঠছে কোথায় কোন মাছ এবং আরিফ ভাই শুট নিতে ব্যস্ত আমি তো দেখতেছি এখানে পানি দিয়ে করতেছে অ্যান্ড দেখতেছি আর কি গাইস মানে কোথায় কোথায় বড় মাছ আছে শুট নিতেছি আর কি আরিফ ভাই শুট নিতেছে তার ব্লগের জন্য তো আপনারা আরিফের ব্লগসে আরও সুন্দরভাবে ব্লগ পাবেন আরিফ ভাইয়ের ব্লগে তাই আমি আর আরিফ ভাই আসছিলাম এ আর কি দাম কত ওটা তো একটা দোকানে আমরা ভালোই বড় মাছ দেখতেছিলাম কয়েকটা তো এখানে অনেকগুলো মাছের শুট নিলাম এবং দেখি থাক অন্য এর মধ্যে আমি মেলাতে ঘুরতেছি প্রধান মেলাতে অনেক দোকান দেখি দেখতে পাইলাম দেখবেন ভয় সবার সব কিছু এটাই আর কি দাড়ি ভয় কিছু আরও দেখবেন সব কিছু আরও খাবার দোকান আছে সেগুলো দেখাবো সবাই ব্লগটা দেখতে তো এই দোকানে আরও মাছের সমারোহ দেখতে পাইলাম এখানে সবাই শুধু বড় মাছ খুঁজতেছে কোনটা সবচেয়ে বড় মাছ এবং একটা ভাই বলতেছে দেখেন আমরা বড় একটা মাছ পাইছি মানে মাছের যে আরও সেখান থেকে বের করলো পানি ভিতর থেকে তো এই মুহূর্তে আমরা আরও দোকান দেখতেছি কোথায় কোথায় আরও বড় মাছ উঠেছে গাইস এক জায়গায় আমরা দেখেছিলাম 40 কেজি ওজনে একটা মাছ উঠেছে সেই মাছটা আমরা আবারও খুঁজতেছি কোথায় সেটা কোথায় আরিফ ভাই শুট মার জন্য খোঁজাখুঁজি করতেছে এদিকে আরিফ ভাই মেলার একটা র্যান্ডম শট নিচ্ছে আমিও শুট নিচ্ছি আসলে মেলা মানে যত দিন গড়াচ্ছে মানে কি বলো মেলা গড়াচ্ছে খুব ভিড় হচ্ছে মেলায় এবং বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন এ আর কি এখানে একটা চাচা মাছ নেওয়ার মতন ফটো শুট করতেছে মনে হচ্ছে যে মেলার সবচেয়ে বড় মাছ আমি ভাবছিলাম তো আরিফ ভাই বলতেছে না এটা মেলার বড় মাছ না অন্যটা গাইস দেখতে দেখতে দেখেন 40 কেজির এই মাছ একটা পেয়ে গেলাম 40 কেজির একটা মাছ পেয়ে গেলাম ও জোশ অসাধারণ তো প্রথম মেলাতে মাছের পর যে আকর্ষণটা থাকে মূল আকর্ষণ সেটা হচ্ছে মিষ্টি মাছ মিষ্টি বা বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় আর কি গাইস মিষ্টির দোকান আছে মিষ্টির দাম শুনতেছিলাম আমরা এবং দেখেন কত রকমের মিষ্টি বিভিন্ন দোকান আছে এখানে মিষ্টির তো গাইস এই পর্যন্ত আর কি এখন আমরা এরিয়াল ভিউ দেখব সো গাইস আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত শেষ
আশা করছি ব্লগটা ভালো লাগবে এবং ইনশাআল্লাহ আগামীকাল আরেকটা ব্লগ আসবে একটা মোটো ব্লগ বা ডেইলি লাইফ টাইপ ব্লগে আসবে ইনশাআল্লাহ ট্রাই করব দেওয়া তো দেখা যাক এক জায়গায় যাব ঘুরতে আর কি সবটা দেখবেন এই ব্লগটা কেমন লাগলো সবাই লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করবেন এটা কিন্তু পুরো একটা মেলার ব্লগ তো আশা করছি আপনাদের ভালো লাগবে আবার যথেষ্ট যেটা চেষ্টা সেটা দিয়েছি চেষ্টা দিয়ে ব্লগটা করেছি তো আসসালামু আলাইকুম গাইস বাই বাই হ্যাভ ফান পিস লাভ ইউ অল